يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে বান্দা তুমি আজকে ক্ষমতা নিয়া বড়াই করতেছো তোমার লোক বল নিয়া বড়াই করতেছো আজকে তুমি তোমার শাসন ব্যবস্থা নিয়া তুমি বড়াই করতেছো তোমার বাড়ি গাড়ি দন্দাওলা সন্তান সন্ততি নিয়া বড়াই করো ও আমার বান্দা তুমি সাক্ষী থাকো তুমি এমন একদিন অপেক্ষায় থাকো যেই দিন আমার আমি আল্লাহ পাকের কাছে তোমার লোক বল কোনো কাজে আসবে না আমি আল্লাহ পাকের কাছে তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না আমি আল্লাহ পাকের কাছে তোমার শাসন ব্যবস্থা কোনো কাজে আসবে না লোক বল সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সেই দিন আমি আল্লাহ পাকের কাছে কাজে আসবে বিশুদ্ধ কলব বিকলবিং সালিম বিশুদ্ধ কলব যে অর্জন করতে পেরেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে বান্দা ওই সমস্ত বিশুদ্ধ কলব গঠন করনেওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ আসমান তৈরি করলাম আমি আল্লাহ চন্দ্র তৈরি করলাম আমি আল্লাহ গ্রহ নক্ষত্র সব কিছু তৈরি করিয়া এবার জান্নাতি বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম তো আমার বানানিকিত জান্নাত সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এ বান্দা তুমি আজকে তোমার ক্ষমতা নিয়ে বড়াই করো তোমার আইন শৃঙ্খলা বাহিনী তুমি অহংকার করতেছ তোমার বাড়ি গাড়ি নিয়ে তুমি অহংকার করো তোমার জায়গা জমি নিয়ে অহংকার করো তোমার সন্তান সন্ততি ধন দৌলত নিয়ে অহংকার করো ও বান্দা এমন একদিন অপেক্ষা করো এমন একদিন মানে কি কিয়ামতের দিন হাশরের দিন এই হাশরের দিন তোমার গাড়ি বাড়ি কোনো কাজে আসবে না তোমার ছেলে সন্তান কোনো কাজে আসবে না তোমার অট্টালিকা কোনো কাজে আসবে না সেদিন শুধুমাত্র কেবলমাত্র কাজে আসবে বিশুদ্ধ কলব বিকলবিং সালিম এই বিকলবিং সালিম মানে বিশুদ্ধ কলবটা আমার কাছে যে নিয়ে আসবা আমি আল্লাহ তাকে জান্নাতের ময়দানে ঢুকাইয়া দিব আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই যে আসমান দেখো এই যে সূর্য দেখো এই যে চন্দ্র দেখো ওই পাহাড় পর্বত যত কিছু দেখো আমি আল্লাহ তোমার জন্য আমার জন্য বানাই নাই আমি আল্লাহ আমার জন্য বানাই নাই আমি আল্লাহ বিকালবিন ওয়ালা বিশুদ্ধ কলবওয়ালা মানুষের জন্য বানাইলাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চাই নয় বান্দর ও আমার বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ তোমার জন্য আমার সুজবিত জান্নাত তৈয়ার করে রাখছি তুমি মরবা তো আমি আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান্নাত দান করব আওয়াজ দিয়া বলবেন না সুবহানাল্লাহ আমার পানির ভাইরা আজকে আমরা বাড়ি নিয়ে পাগল হয়ে গেলাম গাড়ি নিয়ে পাগল হয়ে গেলাম আজকে আমরা মার্কেট নিয়ে পাগল হয়ে গেলাম আজকে আমরা সব কিছু নিয়ে পাগল হইলাম কিন্তু কবরের জন্য পাগল হইলাম না আজকে যদি আমি মারা যাই আপনি মারা যান এই যে আপনি নামাজ ঠিক করে আপনি কাজের জন্য ব্যস্ত হয়ে গেছেন টাকার জন্য পাগল হয়ে গেছে আল্লাহ পাকের গোলামি ছেড়ে আর আপনি বিল্ডিং এর জন্য পাগল টাকা ইনকাম করার জন্য পাগল এই যে আল্লাহ পাকে নারাজ করে আপনি অর্থ সম্পদ সব তৈরি করলেন বানালেন আপনি মারা যাওয়ার পরে আপনার ওই কাফন তিন টুকরা কাফনের কাপড়টা পর্যন্ত আপনার এই কষ্টের অর্জিত টাকা দিয়া বে হবে না কিনা হবে না রে ভাই টিশাল শহরের মধ্যে আপনার ছেলে থাকবে আপনার নাতি থাকবে আপনার ছোট ভাই থাকবে ফোন যাবে ও আব্দুর রহমান ও আব্দুল করিম ও মুহাম্মদ তোমার বাবার দুনিয়াতে নাই তোমার মার দুনিয়ার মাটিতে নাই যাও যাও কাফনের কাফনটা নিয়ে আসো কাফনের কাফনটা তাড়াতাড়ি নিয়ে আসো মুইমাম সাহেবের কাছে চলে আসবে ইমাম সাহেব আজকে জোহরের নামাজের পরে ফজরের নামাজের পরে আমার বাবার মায়ের জানাজার নামাজ পড়াতে হবে
ভাই বলো আজকে তুমি যেই ধন সম্পদ নিয়ে পাগল হইলা, সন্তান নিয়ে পাগল হইলা, তুমি আজকে যেই ক্ষমতা নিয়ে পাগল হইলা, এই ক্ষমতা তোমার কি একটা প্রচারের কাজে লাগবে? আওয়াজ দিয়া বলো রে ভাই। ও ভাই এই ধন দৌলত সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। যদি কাজে আসবে কখন? যখন নাকি আমি মালিকের কুদ্দতি পায়ে দৈনিক পাঁচবার কুদ্দতি পায়ে সেজদা দিতে পারবো, তখন কাজে আসবে। আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে 24টা ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমি আল্লাহ তোমাকে তোমার কাছ থেকে মাত্র 50 মিনিট সময় নিলাম, বাকি 23 ঘন্টা 10 মিনিট সময় আমি আল্লাহ তোমার কাজে ব্যয় করার জন্য বললাম। ও বান্দাই 50 মিনিট কেন? বলে জান্নাতের সার্টিফিকেট, ওই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা 10 মিনিট কইরা, ফজরের নামাজে 10 মিনিট এবং জোহরের নামাজে 10 মিনিট এবং আসরের নামাজে 10 মিনিট, মাগরিবের নামাজে 10 মিনিট, এশার নামাজে 10 মিনিট, মোট কত মিনিট হইল? আওয়াজ দিয়া বলো রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই যে 50 মিনিট সময় যদি আমার কাছ থেকে পার পায়া আমার গোলামি কইরা 5 ওয়াক্ত নামাজ পইরা, তুমি বান্দা যদি দুনিয়া কামাই করতে পাহাড় পরিমাণ দুনিয়া কামাই করো, আল্লাহ বলেন ও বান্দা তোমার ওই দুনিয়া কি তো সমস্ত ওই যে মাল সামানা সব কিছু তোমাকে জান্নাত দিয়ে দিবে। কয় মিনিট সময় শেষ? কয় মিনিট? আজকে শয়তান দোকানে চায়ের সিগারেট খাওয়ার সময় হয়, চায়ের হোস্টেলে বৈশা বৈশা কিবত করার সময় হয়, চায়ের হোস্টেলে বৈশা বৈশা রাজনৈতিক আলাপ করা সহজ হয়, কিন্তু মাত্র 10 মিনিট সময় আল্লাহ পাকের জন্য দেওয়া সম্ভব হয় না। আওয়াজ দিয়ে বলো। আজকে এমন অবস্থা হয়ে গেছে, বলেন ভাই একটু চিন্তা করে দেখো, তোমার সামনে কত ছেলে নাই, তোমার সামনে কত ভাই নাই, তোমার সামনে তোমার ভাই নাই, তোমার সামনে তোমার বোন নাই, তোমার সামনে কত ক্লাস সাথে নাই, স্কুলে এক বেঞ্চের মধ্যে পয়সা পড়ছো নাই, তোমাকে একদিন যেতে হবে, তোমাকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। এই মুহূর্তে যদি তুমি দুনিয়া ছেড়ে যাও, কি নিয়া তুমি দুনিয়ার থেকে বিদায় নিলে একটু পয়সা পয়সা চিন্তা করো রে ভাই। এই মুহূর্তে যদি তোমার দুনিয়া ছেড়ে যেতে হয় তাহলে তোমাকে কি নিয়ে যেতে হবে? যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরোয়ানা নাজিল করে ফেলবেন, তখন আপনাকে আমাকে কবরে যেতে হবে না দুনিয়াতে থাকতে হবে? আওয়াজ দিয়ে বলো। আরো আওয়াজ দিয়ে বলো ভাই, কে কোথায় যেতে হবে? আওয়াজ দিয়ে বলো। এই যে চিন্তা কবরে আপনার সাথে আপনার ভাই যাবে না, বোন যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, আপনার ছেলে সন্তান কেউ যাবে না, যেই দুনিয়া ওই দুনিয়া পর্যন্ত যাবে না, আসরের মাঠে আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার পীর আপনাকে চিনবে না, আপনার নেতা আপনাকে চিনবে না। এর একটা উদাহরণ দুনিয়াতে দেখেন, করোনার সময় বাবার লাশ ছেলের সামনে পড়ে আছে, বাবার লাশটা আজকে ছেলের সামনে পড়া, ছেলের সামনে বাবার লাশটা, মায়ের লাশটা বাড়ির উঠানের মধ্যে পড়ে আছে, বাবাও যায় না দেখতে, ছেলেও বাবার লাশ দেখতে যায় না। ও ভাই চিন্তা করে দেখো তাহলে আসরের মাঠ কত ভয়ঙ্কর হবে। তুমি যে আজকে মানুষেরকে অন্যায় ভাবে অত্যাচার করতেছো, আজকে যে তুমি নামাজ ছাড়তেছো, আজকে যে তুমি ঘুষ ছাড়লা, তুমি আজকে যে তুমি সুদ ছাড়লা, আজকে তুমি আলেম ওলামাদেরকে নিয়ে বিরোধিতা করতেছো রে ভাই, একটু চিন্তা করো। দুনিয়ার মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দিয়া বলতেছেন, ধাক্কা দিয়া বলতেছেন, এলান করতেছেন, ঘন্টা বাজাইতেছেন, ও আমার বান্দা, ও গুনাহগার বান্দা, ও শুকুর বান্দা, ও গুশকুর বান্দা, ও বেনামাজি বান্দা, ও হিন্দু ধর্মের অনুসারী, ও মুসলিমরা তোমরা স্মরণ রাখো, তোমরা স্মরণ রাখবা, তোমরা স্মরণ রাখবা, করোনার সময় যেমন বাপের লাশ সে ধরলো না, ছেলের লাশ বাবা ধরলো না, যেই ছেলেকে একক তো ক্ষুধার্ত দেখে বাপের মনটা খারাপ হয়ে যাইত, ঈদের সময়ে ছেলের গায়ের মধ্যে কাপড় না, তিশার শহরে রাগামারা শহরে ময়মনসিং শহরে যায়া যায়া বাপ গোপনে মুখের মধ্যে গামছা লাগায়া লাগায়া টাকা কালেকশন করছে। ও ভাই বাবা খায় নাই,
খাবার খাওয়ার সময় দুইটা সন্তান, মা বের হয়ে যায় বাবা কোট থেকে বের হয়ে যায়, ডাক দিয়ে বলে আমার আব্বারে আমার মা রে, ছেলে সন্তানকে বলে তোমরা খাও আমাদের বাইরে একটু কাজ আছে। বাপ পেটের মধ্যে পাথর বাঁধে, পেটের মধ্যে পাথর বাইদা, এবার বাবা বাড়ির বাইর ঘরের বাইর থেকে বের হয়ে যায়, মা ঘরের বাইর থেকে বের হয়ে যায়। কারণ মা যখন বাবা যখন ছেলে সন্তানের সামনে বসবে, বসার পরে বাবা যখন ভাত খাবে না, মা যখন ভাত খাবে না, ছেলে সন্তান যখন বলবে বাবা ও আমার আদরের মা, তুমি যদি আমার, তুমি যদি তো আমাদের খাবারটা তোমার মুখে আগে না ঢুকাও, আমি আমরা সন্তান আমাদের মুখে খাবার ঢুকাইবো না। তখন তো বাবা চিন্তা করে, তখন তো আমাদের বাটে খেয়া ফেললে ছেলে সন্তান উপবাস থাকবে, ক্ষুধার্ত থাকবে। এই জন্য বাপ মা ঈদের সময় নিজে পাড়া ছিঁড়া জামা পরে, তারা ছেলে সন্তানের আনন্দের জন্য একবারে পাগল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে করোনার সময় ওই বাবা এই আদরের ছেলের লাস্টটা পর্যন্ত ধরছে না, কথা বলো ঠিক কি না, এই ছেলেকে বিভিন্ন শহরে হাসপাতালের মধ্যে পাঠিয়ে দিছে বলে, কারণ কি এই ছেলে যদি আমার ঘরের মধ্যে থাকে, ওই বাবা যদি করোনাযুক্ত বাবা আমার ছেলে আমার ঘরের মধ্যে থাকে, করোনাযুক্ত আমার ছেলে যদি আমার ঘরে থাকে, আদরের বিবি আমার যদি ঘরের মধ্যে থাকে, আমার করোনা হবে, বাকি ঘরের সবার করোনা হবে, না 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 এমন সন্তান আমি রাখবো না, না না আমার মায়ার বাবাকে মাকে আমি রাখবো না, আমার দাদা দাদিকে আমি রাখবো না, আমার নানানিকে আমি রাখবো না। ও ভাই দুনিয়াতে যদি বাবাকে ছেলে চিনে না, ছেলেকে বাবা চিনে না, মা চিনে না, মা ছেলেকে চিনে না, দাদা দাদিকে চিনে না, নাতি দাদাকে চিনে না, নানিকে চিনে না, নানাকে চিনে না, নানিকে চিনে না, ও ভাই হাসরের মাঠ ঠিক কেমন হবে। তুমি যে ছেলে সন্তান নিয়ে পাগল, তুমি যে আজকে বাড়ি গাড়ি নিয়ে পাগল, ওই বাড়ি গাড়ি তোমার কোনো কাজে আসবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জবান বন্ধ করে দিবে, জবান বন্ধ করে দিবে, হাতকে বলবে হো হাত কথা কও, তোর দ্বারা ওই বান্দা সলিমুল্লাহ কলিমুল্লাহ কি গুনাহ করেছে, ও জব চোখ তুই কথা কও, এই কান ওই কান তুই কথা কও, এই পা তুই কথা বল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পা সবার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত জবানটাকে বন্ধ কইরা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মাটি, হে দুনিয়ার মাটি, তুই বল এই বান্দা তোকে দ্বারা দুনিয়ার মাটিতে কত গুনাহ করলো, সমস্ত গুনার লিস্টি চলে আসবে। তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা দেরি করব না, দেরি করব না, ওই জাহান্নামে জাহান্নামী বান্দাদেরকে তার জাহান্নামের পোশাক লোহাযুক্ত পোশাকটা তার গাড়ের মধ্যে পরাইয়া শিকলটা টাইরা শিকলটা পায়ের মধ্যে লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামের আগুনে ফালাও। ও ভাই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনটা বড় 70 গুণ বেশি পাওয়া। ও ভাই আজকে দুনিয়ার সাধারণ মোমবাতির আগুন আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার সাধারণ মোমবাতির আগুন আমরা সহ্য করতে পারি না, আগুনের থাপ আমরা সহ্য করতে পারি না, গরম বাটটা পর্যন্ত মুখের মধ্যে ঢুকাইতে পারি না। বলো ভাই বলো, ওই জাহান্নামের আগুনটা আমি আর আপনি কেমনে সহ্য করব, সম্ভব না, সম্ভব না। এই জন্য এখনো সময় আছে ভাই, গুনা সারো, গুনা সারো, সুস সারো, পাঁচ ওয়াক্ত নামাজ দাঁড়ো, মুখের মধ্যে দাড়ি লাগাও, কে কে তৈয়ার আছে দু হাত ধরে দেখাও, আল্লাহ আমার ওই ভাইদের নেক আশাকে কবুল করে নাও। আমি আজকে আমি আর আপনি দুনিয়াটা ঠিক করে ফেললাম, আজকে আমি আর আপনি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, কিন্তু এমনও বাদশা পাওয়া যায়, এমনও আল্লাহওয়ালা বুজুর্গ পাওয়া যায় যারা বাদশাহীর চেয়ার পর্যন্ত মালিককে খুশি করার জন্য বাদশাহীর চেয়ার পর্যন্ত ত্যাগ করে দিছে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ও ভাই চোখের পানি ফালায় ফালায়া বয়ানটা শুনো, দেখো এই যুবক অনেকক্ষণ ধরে কান্নার রুল ফালাইছে,
অনেক ভাইয়ের চোখের মধ্যে টপ টপ করে পানি জল জল করতেছে রে ভাই কেন তোমার তুমি তোমার চোখে তোমার চোখে কেন কান্না আসে না তুমি কেন কান্না করো না তোমার দিলটা তো নাপাক হয়ে গেছে গুনাহযুক্ত হয়ে গেছে যদি আজকে তোমার তাওবা রাস্তাটা খুলতে চাও মালিকের কাছে আজকে জান্নাতের টিকেটটা ক্রয় করতে চাও চোখের পানি ফালায়া ফালাইয়া দিলটা নরম কইরা কইরা বয়ান শুনো আর দিল দিয়া বলো মালিক আমি বড় গুনাহগার এই মজলিসে আমার থেকে গুনাহগার কেউ নাই খুদার কসম রে ভাই এই নিয়তে যদি আজকে বাকি বয়ানটুকু শুনতে থাকো হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মাফির ঘোষণা করে দিবেন সুবহানাল্লাহ বৃহস্পতিবার রাত আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমানে আইসা আইসা ডাকতে ডাকে আব্দুল করিম ও আব্দুর রহমান ও আব্দুল্লাহ তোমার কি হয়েছে তুমি কি চাও আমার কাছে বলো আমার কাছে বলো যখন আব্দুল করিম আব্দুর রহমান ডাক দিয়া বলবে মালিক আমার আমার থেকে বড় গুনাহগার কেউ নাই আল্লাহ বলেন ও বান্দা এরকম বইলা বইলা যখন নাকি তুমি চোখের পানিটা তোমার গালে পড়বে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব ও ভাই দুনিয়ার মধ্যে এমন বাদশা পাওয়া যায় দুনিয়ার মধ্যে এমন বাদশা পাওয়া যায় মালিককে খুশি করার জন্য জান্নাত তো জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সেই রাজা বাদশাহী চেয়ারটা পর্যন্ত ত্যাগ করেছে দুনিয়ার মধ্যে যুগশ্রেষ্ঠ একজন বাদশা অনেক বড় একজন বুজুর্গ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি হযরত ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন অনেক বড় একজন আল্লাহওয়ালা অনেক বড় একজন বুজুর্গ তার পাশাপাশি একজন অনেক বড় একজন বাদশা তিনি বাদশাহীর ক্ষমতার চেয়ারে বৈশা বৈশা বাদশাহী পালন করে এবং মনে মনে আল্লাহ পাককে ফিকির করে মনে জবানের মধ্যে জিকির হাতের মধ্যে তাসবিহ এরপরেও তার দিলের মধ্যে পেরেশানি হায় 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 আমি যে বাদশাহীর চেয়ারের মধ্যে বসলাম আমি যে বাদশাহীর চেয়ারের মধ্যে বসলাম এই বাদশাহীর চেয়ার না জানি আমাকে জাহান্নামের মধ্যে ঠেলে দেয় না জানি আমি আল্লাহ পাকের নাফরমান বান্দাদের খাতার মধ্যে আমার নামটা উঠে গেছে না 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 হায় 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 কি করব পেরেশান হয়ে গেছে পেরেশান হয়ে গেছে সকাল যায় দিন যায় রাত যায় সপ্তাহ যায় মাস যায় এরকম পেরেশানির মধ্যে দিন কাটায় রাত কাটায় হঠাৎ করে একদিন রাতের বেলা ঘুমের ঘরে ঘুমাইছে ছাদের মধ্যে ঠক ঠক করে আওয়াজ আওয়াজ শুই না বজতে ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন হে কে তুমি আজকে রাজ প্রাসাদের ছাদের মধ্যে তুমি কে তোমার পরিচয় আমাকে বলো তোমার পরিচয় আমাকে বলো তখন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহির কথা শুই না একজন বিদ্যা ডাক দিয়া বলতেছে ও বাদশা আমার উটটা হারায় গেছে আমার উটটা হারায় গেছে আমি উট খোঁজার জন্য আপনার বাদশাহী ওই রাজা বাদশা আপনার অন্দর মহলের সেই ছাদের মধ্যে আমি উট খোঁজার জন্য অপেক্ষা করতেছি খুঁজতেছি অপেক্ষা করতেছি খুঁজতেছি ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে ওরে বুকা উট যদি হারায় তোমাকে জঙ্গলায় খুঁজতে হবে উট যদি হারায় তোমাকে মরুভূমির মধ্যে খুঁজতে হবে তুমি কেন আজকে আমার বাদশাহীর আমি আমার আমি বাদশা আমি ইব্রাহিম ইবনে আদম আমি ইব্রাহিম আদহামের ছাদের মধ্যে তুমি কেমন কইরা আজকে তুমি উট খুঁজে আসছো তুমি তো মস্ত বড় একজন বোকা ওই বৃদ্ধ ডাক দিয়া বলতেছে ও ইব্রাহিম আদহাম আমি তো বোকা না আমি তো বোকা না আসল বোকা তুমি কেমনে আমি আসল বোকা বলে আজকে বাড়ির ছাদের মধ্যে গড়ের ছাদের মধ্যে যেরকম উট পাওয়া যেমন বোকামি বাদশাহীর সিংহাসনে বৈশা আন্দর মহলে বাদশাহের বাদশাহী শানশাহী খাটের মধ্যে ঘুমাইয়া জাজিমের মধ্যে ঘুমাইয়া মালিককে খুশি করা মালিকের জান্নাত পাওয়া ঠিক ওই রকম বোকামি সুবহানাল্লাহ বলেন বাদশাহ ইব্রাহিম আদম পরেশান হয়ে গেছে কে রে তুই যুবক কে রে তুই বৃদ্ধ বাবা তুই কে তুই আজকে এত বড় সুযোগ বাদ দিলে
বাদশা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহ তিনি ঘরের দরওয়াজা কইলা সাথে যায় দেখে ওই বৃদ্ধ বুড়ার কোনো খবর নাই, একবারে উদাও হয়ে গেছে, উদাও হয়ে গেছে, বড় কষ্ট কইরা তার জুদে যায় না মায় রাত কাটা। মালিককে ডাক দিয়ে বলে মালিক বুঝলাম না আপনি কি এমন আমাকে খবর দিলেন, মালিক গো তুমি যদি নারাজ হয়ে থাকো আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ফজরের আজান হওয়ার পরে নামাজ পড়া ওজিফা পালন কইরা বাসা তার চেয়ারের মধ্যে বসে পুরো দিন চলে যায়, কারোর সাথে কথা বলে না, পেরেশান, হায় হায় কি কথা বললো, মনে হয় মালিক তার ফেরেশতা পাঠাইছে, মনে হয় মালিক আমাকে মেসেজ দিচ্ছে, বাদশা ইব্রাহিম আমি তার তোমার উপর আমি আল্লাহ খুশি না, মনে হয় আমি ইব্রাহিম আদমের উপরে মনে হয় আমার মালিক খুশি না। এরকম দিন কাটায়, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়িরা, এবার খাওয়া দাওয়া কইরা যখন নাকি বিছানার পথে চলে বিছানার মধ্যে যাইয়া তার মধ্যে পেরেশানি, হঠাৎ করে তার ঘরের পাশের মধ্যে আবার একজন বুড়া বৃদ্ধের লাঠির আওয়াজ, বাদশা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলেন ও বৃদ্ধ বাবা তোমার পরিচয় কি আমাকে বলো, আমার বাদশাহীর এত বিশাল রাজপ্রাসাদে যেই প্রাসাদের ভিতরে আসতে গেলে অনেক দারোয়ানকে ভেদ করে আসতে হয়, অনেক সিকিউরিটি ভেদ করে আসতে হয়, তুমি কে এত রাতে কেমনে আসলে আমাকে বলো। তখন ওই বাচ্চা ইব্রাহিম আদমের প্রশ্ন শুই না, বৃদ্ধ বাবা বলে আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আজকে আপনার বাসায়, আজকে আপনার কাছে আসলাম, আপনার বাসায় আসলাম, রাজমহলে আসলাম, আমি রাজমহলে আসছি আজকে রাতকে থাকার জন্য, থাকার জন্য। বাদশা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলে ও বৃদ্ধ তুমি কি বোকা, এটা তো আমার বাদশাহীর সিংহাসন, এটা তো মেহমান খানা না, এটা তো মুসাফির খানা না। ওই বৃদ্ধ ডাক দিয়া বলে, ওই বৃদ্ধ ডাক দিয়া বলে ও বাদশা ইব্রাহিম আদম তুমি যে আজকে বলতেছো এটা মুসাফির খানা না, ঠিক তেমনি ভাবে তুমি তো আমাকে বুকা বললা, এটা বললাম মুসাফির খানা না, বলো তোমার এই বাসাই চেয়ার কি, তোমার এই বাসাই চেয়ারে এই রাজ প্রাসাদে তোমার আগে কে ঘুমাইছে, কে থাকতেছে, কে বসবাস করছে। ডাক দিয়া বলে আমার বাবা করছে, বলে তোমার বাবার আগে কে করছে, বলে আমার দাদা করছে, তোমার দাদার আগে করছে, বলে আমার বড় বাবা করছে, তোমার পরে কে করবে, বলে আমার পরে আমার ছেলে করবে, তারপরে কে করবে, বলে আমার নাতি করবে, বলে বলো তুমি কি এই বাড়িতে তোমার দাদা থাকতে পারছে, বলে না, তোমার বাবা থাকতে পারছে, বলে না, তোমার ছেলে থাকতে পারবে, বলে না। ও বাদশা ইব্রাহিম আদম তুমি তোমার এই বাদশাহী চেয়ারও তুমি আজকে মনে করছো তো এটা মনে হয় বড় ভালো জিনিস, জান্নাত কামাই করার জিনিস, ও বাদশা এটা দুনিয়া হচ্ছে মুসাফির খানা, আসল ঠিকানা কবর, ও বাদশা এখনো সময় আছে, এখনো সময় আছে, আসল ঠিকানার পথ খোঁজো, আসল ঠিকানার পথ খোঁজো। সবাই চোখের পানি পালাইয়া পালাইয়া মালিকের কাছে বলো আর বয়ান কইরা শ্রবণ কইরা শুধু
যখন নাকি বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহি দেখলো ওই বিদ্যকে আজকেও পাওয়া গেল না। এবার ইব্রাহিম আদম রহমতুল্লাহি বলতেছে না 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 না, আমি এমন বাদশাহ চাই না যে বাদশাহ যে বাদশাহ যে ক্ষমতার চেয়ার যে বাড়ি গাড়ি দন্দাওল সন্তান সন্ততি এগুলো তো আসলে কোনো কাজে আসবে না, মালিককে পাওয়া যাবে না। তখন তিনি জঙ্গলার মধ্যে চলে গেছে রে ভাই। জঙ্গলার মধ্যে চলে যাওয়ার পরে এবার বাদশাহ ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি গভীর জঙ্গলে রাত্রি যাপন করে আর দিনের বেলাও রাত্রি যাপন, দিনের বেলাও সময় কাটায়, রাত্রি বেলাও সময় কাটায়। খাবারের কোনো আয়োজন নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। গভীর রাত, তার থেকে দুই চার পাঁচশো হাত দূরে দেখে আরেকটা ব্যক্তি ওলা ইলাহা ইল্লাল্লাহ দেখতেছে, আল্লাহ 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 ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওইদিকে একজন বৃদ্ধ এসে ডাক দিয়া বলে, ও ইব্রাহিম আদম তোমার কি লাগবে আমাকে বলো, তোমার কি লাগবে আমাকে বলো। ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহি বলে, তোমার কাছে কেন বলতে হবে, বলে আমাকে কি চিনো, বলে আমি হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ বলো। বাদশাহ ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি বলে, ও খিজির আলাইহিস সালাম আপনি তো আল্লাহ পাকের নবী হইতে পারেন কিন্তু তো আপনি রিজিকের মালিক না। আপনি খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে পারেন, আপনি জান্নাতের মালিক না, জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আদম রহমাতুল্লাহি বলেন, জান যান আপনার কোনো সাহায্য লাগবে না, আপনার কোনো সাহায্য লাগবে না, আমার মালিক আমার জন্যই যথেষ্ট হয়ে গেছে। ও ইব্রাহিম আদম এই কথা বইলা খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার চলে গেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অনেক দিন হয়ে গেছে, দুই চার পাঁচ দিন হয়ে গেছে, পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে পাঠাইয়া দুনিয়ার মাটিতে তার খাবারের ব্যবস্থা করে দিছে। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। পাশে পুরো পাঁচ শত বছর থেকে পাশের জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি আল্লাহ পাককে পাওয়ার জন্য সব কিছু সাইরা জঙ্গলের মধ্যে যায়া যায়া আল্লাহ পাকের জিকির করে, তার জন্য আসে সাধারণ খাবার। যখন নাকি ওই ব্যক্তি ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহির জন্য দেখছে জান্নাত থেকে অনেক যত উন্নত মানের খাবার আছে, সব খাবার যখন ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহির সামনে চলে আসলো, ওই পাঁচশো বছর থেকে ইবাদত করনেওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, ও গো মালিক বুঝলাম না বুঝলাম না, আমি আমার বিষয়টা বুঝে আসে না। ইব্রাহিম আদম মাত্র দুই তিন হয়ে দুই তিন দিন হইল আজকে জঙ্গলের মধ্যে আসলো, আমি তো আপনার গোলাম, আজকে পাঁচশত বছর ধরে ইবাদত করি, আমার সামনে তো এত উন্নত মানের খাবার আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা তুমিও তো ত্যাগ করছো, তোমার ধন সম্পদ ত্যাগ করছো, কিন্তু ইব্রাহিমনে আদহাম রহমাতুল্লাহ আপনি ইব্রাহিমনে আদহাম সে তো বাদশাহী চেয়ার ত্যাগ কইরা আজকে তিন দিন যাবত উপবাস আছে, খোদার তো আছে, আমি মালিককে একটা বারো পর্যন্ত খাবারের কথা বলে নাই, এই জন্য তুমি তো ত্যাগ করছো কম আর সে
ত্যাগ করছে আমার জন্য অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার জন্য আধা হাতে আটবা, আমি আল্লাহ তোমার জন্য এক হাত আটবো, তুমি তিন হাত আটবো, আমি ছয় হাত আটবো, তুমি একশো হাত আটবা, আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহ তোমার জন্য দুইশো হাত আগাইয়া তোমার কথার জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা সল বাড়ি কবরে যে তোরা সল ঠিকানা, এই যে নয় তোরা সল বাড়ি এই যে নয় তোরা সল বাড়ি ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা সল বাড়ি কবরে যে তোর পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি তুমি আমি দিতে হবে রাওনা, এই যে নয় তোরা চল বাড়ি ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা সল বাড়ি আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না। আপনার আমার মালিককে আওয়াজ দিয়া বলো, আরো আওয়াজ দিয়ে বলো, কে জান্নাতে দেনে ওয়ালা, কে জান্নাত থেকে মুক্তি দেনে ওয়ালা, কে আওয়াজ দিয়া বলো, ও ভাই ধন দেনে ওয়ালা, কে আওয়াজ দিয়া বলো, গুনাহ মাফ করনে ওয়ালা, আওয়াজ দিয়া কে বলো, সর্বশেষে আমাকে কার কাছে যেতে হবে, আওয়াজ দিয়া বলো। এই জন্য মালিকের গোলামি করার জন্য কে কে তৈয়ার আছে দুই হাত তুলে দেখা, আল্লাহ আমার এই বাইদের হাত খুলে আপনি কবুল করে দেন, আর আওয়াজ দিয়া বলো আমি আপনা মানা।